নমস্কাৰ মই ডলি আপোনালোকে চাই আছে দি ক্রস কারেন্ট ধর্মীয় বিশ্বাসক অবমাননা করার অভিযোগত অভিযুক্ত হয় দুদিনত দুবারগৈ গ্রেপ্তার হল এগৰাকী বিজেপি বিধায়ক পয়গম্বর মহম্মদ সন্দর্ভত বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছে এগৰাকী তেলেঙ্গানার বিজেপি বিধায়ক লৈ আহিছে গুরুত্বপূর্ণ খবর ধর্মীয় বিশ্বাসক অবমাননা করার অভিযোগতেই গ্রেপ্তার হল এগৰাকী বিজেপি বিধায়ক পয়গম্বর মহম্মদ সন্দর্ভত বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক 23 আগস্টত আরক্ষী গ্রেপ্তার করেছিল এগৰাকী বিধায়ক টি রাজা সিংক কিন্তু বিয়লি লৈ আদালতে জামিন দিছিল বিজেপি বিধায়কজনক আর ইয়ার পাছতে বৃহস্পতিবারে পুনৰ গ্রেপ্তার হয়েছে বিজেপি বিধায়ক টি রাজা সিং পয়গম্বর মহম্মদ সন্দর্ভত বিতর্কিত মন্তব্য করেছিল এগৰাকী বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ে ফেব্রুয়ারি আর এপ্রিল মাহত দুটাকৈ গোচর রুজু হয়েছিল রাজা সিংর বিরুদ্ধে পয়গম্বর মহম্মদ সন্দর্ভত করা বিতর্কিত মন্তব্যের বাবে ব্যাপক প্রতিবাদ অব্যাহত আছিল বিগত মঙ্গলবারে তেলেঙ্গানা আরক্ষী গ্রেপ্তার করে বিজেপি বিধায়কজনক কিন্তু কিছু সময়ের পাছতে এখন স্থানীয় আদালতে জামিন প্রদান করে টি রাজা সিংক ঘটনাক লৈ ব্যাপক প্রতিক্রিয়া আর প্রতিবাদ অব্যাহত থাকার মাজতে আরক্ষী পুনৰ গ্রেপ্তার করে বিধায়কজনক বিগত 23 আগস্ট তারিখে আরক্ষী গ্রেপ্তার করাইছিল এগৰাকী বিধায়ক টি রাজা সিংক এক ভিডিও যোগে প্রকাশ করেছিল সম্মান হানিকারক মন্তব্য আর ধর্মীয় বিশ্বাসক অবমাননা করার বাবেই এগৰাকী বিজেপি বিধায়কর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল অভিযোগ আর এগৰাকী বিজেপি বিধায়কক আটক করার দাবিত হায়দরাবাদত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছিল সোমবারে বিধায়কজনক গ্রেপ্তারের দাবিত সমগ্র হায়দরাবাদত বিভিন্ন অঞ্চলত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল আর তার পরবর্তী সময়তে 23 আগস্টত আরক্ষী গ্রেপ্তার করেছিল এগৰাকী বিধায়ক টি রাজা সিংক কিন্তু উল্লেখনীয়ভাবে আশ্চর্যজনকভাবে বিয়লি লৈ আদালতে জামিন দিছিল ধর্মীয় বিশ্বাসক অবমাননা করার অভিযোগত অভিযুক্ত হওয়া এগৰাকী বিজেপি বিধায়কক আর পরবর্তী সময়ত ইয়াক লৈ বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছিল প্রতিবাদ সাব্যস্ত করেছিল আর ইয়ার পাছতেই বৃহস্পতিবারে পুনৰ গ্রেপ্তার হয়েছে এগৰাকী বিধায়ক টি রাজা সিং উল্লেখযোগ্য যে পয়গম্বর মহম্মদ সন্দর্ভত এক অপমানসূচক মন্তব্য করেছিল আর ভিডিও যোগে প্রকাশ করেছিল এই অপমানসূচক মন্তব্য অবশ্যই পরবর্তী পর্যায়ত খবর পাওয়া গৈছিল যে ইউটিউবৰ পৰা তেওঁৰ এই অপমানসূচক ভিডিও আঁতৰাই দিয়া হৈছিল আর তাৰ পিছতেই 23 আগস্টত গ্রেপ্তার হওয়া বিধায়ক টি রাজা সিংয়ে সেই একটা দিনতে বিয়লি লৈ লাভ করেছিল জামিন আর তার পিছতেই প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল পুনর্বারের বাবে আর দেখা গল যে বৃহস্পতিবারে পুনৰ গ্রেপ্তার হল এগৰাকী বিজেপি বিধায়ক টি রাজা সিং বিগত সময়ত দেখা গৈছিল যে শাসকীয় পক্ষর অর্থাৎ বিজেপি সরকারের বিভিন্ন বিধায়ক নেতায় বিভিন্ন সময়ত ধর্মীয় বিশ্বাসক আঘাত করা বিভিন্ন মন্তব্য করে আহিছিল বিগত কিছুদিন পূর্বে দেখা গৈছিল যে নুপুর শর্মা সাঙুর খাই পড়েছিল এনে অভিযোগত আর ইয়ার পিছত এগৰাকী বিজেপি বিধায়ক টি রাজা সিং সাঙুর খাইছে ধর্মীয় বিশ্বাসক অবমাননা করার অভিযোগত আর দুদিনত দুবারকৈ গ্রেপ্তার হল এগৰাকী বিজেপি বিধায়ক কিয়নো তেওঁ ধর্মীয় বিশ্বাসক অবমাননা করেছিল আর ভিডিও যোগে তেওঁ সম্মান হানিকারক মন্তব্য করেছিল পয়গম্বর মহম্মদ সন্দর্ভত